কান চুলকানো একটি কমন সমস্যা। কান থাকলে কান চুলকাবে, এটাই স্বাভাবিক, কারণ এই সমস্যাটি আমাদের দেশের জন্য একটি কমন সমস্যা। তো কান চুলকানোর অনেক কারণের মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ফাঙ্গাস, অর্থাৎ কানে যখন ছত্রাকের সংক্রমণ হয় তখন কিন্তু কান চুলকায়। তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কানের মধ্যে ছত্রাক কিভাবে জন্মায় এবং সেই ছত্রাক আসলে দেখতেই বা কেমন, এবং কোন ধরনের ছত্রাকই বা কানের মধ্যে বসবাস করে এবং তার ফলে কি কি সমস্যা দেখা দেয়। আমার একজন সম্মানিত রোগী একটু আগে আমার চেম্বারে এসেছে এবং আমি তার হিস্ট্রি জেনেছি এবং জানলাম যে তার কানের মধ্যে বেশ কিছু সমস্যা। কি সমস্যা সেটা একটু তার মুখ থেকে শুনি, তবে তার আগে তার একটু পরিচয় নিচ্ছি। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি কোথায় থাকেন, কি কাজ করেন? যাত্রাবাড়ি থাকে, একটু ব্যবসা করি। ব্যবসায় করেন? আচ্ছা সাইফুল ভাই, আপনার কি সমস্যা হয় কানে একটু জানাবেন। স্যার, আমার কানের ভিতরে ঝিন ঝিন শব্দ হয় সারাক্ষণ, তারপর অনেক কম শোনা যায়। তারপর আগে পানি পড়তো, ব্যথা করতো, তাই ওষুধ খাইছি বিভিন্ন জায়গায়, ব্যথা করে না, পানি পড়ে না, কিন্তু ঝিন ঝিন শব্দ করে। আচ্ছা আচ্ছা। আর নাক থেকে তাহলে কান দিয়ে শ্বাস বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু এন্ডোস্কোপি করে তার কানের সচিত্র প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, তবে তার আগে প্রাথমিক এক্সামিনেশন আমি দেখেছি যে তার কানের মধ্যে ফাঙ্গাস রয়েছে। তো এই পর্যায়ে একটু বলতে চাই যে ফাঙ্গাস জিনিসটি কি। এটা বাংলা হচ্ছে ছত্রাক, এবং কানের মধ্যে দুই ধরনের ছত্রাক জন্মগ্রহণ করে, একটির নাম হচ্ছে অ্যাসপারজিলাস আর একটা হচ্ছে ক্যান্ডিডা। তো এই অ্যাসপারজিলাস ক্যান্ডিডা এই গ্রুপের যে ফাঙ্গাসগুলো সাধারণত গরম আবহাওয়া এবং আর্দ্র আবহাওয়াতে বেশি তৈরি হয়। এখন যেহেতু গরমের সময় এবং কখনো কখনো আমাদের পরিবেশের যে তাপমাত্রা কারণে একটু আর্দ্রতা লক্ষ্য করা যায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু কানের মধ্যে ফাঙ্গাসের সংক্রমণটি বেশি হয়ে থাকে। যখন ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ হয় ঠিক তখন কানের ভেতরের অবস্থাটা কি দাঁড়ায় একটু আপনারা দেখুন আমার সাথে। আমার মনে হয় আপনি আপনি নিজে একটু দেখবেন, ঠিক আছে, যে আপনার কানের মধ্যে ছত্রাকের সংক্রমণটা ঠিক কেমন হয়েছে। তো আমরা এই পদ্ধতিটির নাম বলি ইয়ার এন্ডোস্কোপি। এটার মাধ্যমে আমরা মূলত দেখতে পারবো তার এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এবং সেই সাথে তার কানের যে পর্দা, এবং পর্দা যদি ছিদ্র থাকে সেটি দিয়েও আমরা মধ্যকর্ণ পর্যন্ত দেখতে পাবো। আপনারা দেখুন, এই যে দেখুন যে ছত্রাকের সংক্রমণটি দেখতে কেমন। এই হলুদ হলুদ এগুলো দেখতে পাচ্ছেন যে স্পোরগুলো, এগুলোকে বলা হয় ফাঙ্গাল স্পোর, এবং এগুলো কিন্তু একদম পুরো কানের যে মানে এক্সটার্নাল অডিটরি যে ক্যানেলটি রয়েছে সেই ক্যানেল ভর্তি কিন্তু এই এরকম ছত্রাক, এবং এগুলো থাকলে কিন্তু আলটিমেটলি কানের মধ্যে সংক্রমণ হয় এবং সেখান থেকে নানাবিধ জটিলতা তৈরি হতে পারে। অটাইটিস এক্সটার্নাল হতে পারে, অর্থাৎ কানের মধ্যে প্রচণ্ড ব্যথা করতে পারে, কান বন্ধ বন্ধ ভাব অনুভব হবে, কানের মধ্যে চুলকাবে, এবং সেখান থেকে কিন্তু অটাইটিস মিডিয়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তার কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, এই যে ফোটাটা দেখা যাচ্ছে। সেগুলো আপনি নিজে দেখতে পাচ্ছেন, কানের পর্দা ছিদ্র হলে মূলত এরকম দেখা যায়। তো এই বিষয়টি আসলে আপনারা একটু লক্ষ্য করুন যে একটা মানুষের, সুস্থ মানুষের কানের পর্দা কিন্তু এরকম থাকে না। আমি একটু এরপর যে একজন সুস্থ মানুষের কানের পর্দা কেমন সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, থাকুন আমার সাথে। ইনফেক্টেড যে কান, অর্থাৎ ফাঙ্গাল যে ইনফেকশনের কারণে যে কানের অবস্থাটা কি আপনি নিশ্চয়ই এতক্ষণ খেয়াল করেছেন। আমরা যদি একজন সুস্থ মানুষের কানের ভেতরটা একটু দেখাই তাহলে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন যে কেমন থাকার কথা ছিল আপনার কান। আমি আমার যে অডিওলজিস্ট এবং টেকনিশিয়ান তার কানের পর্দাটা একটু দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থাটা কতটা ভয়ঙ্কর। দেখুন এই যে যে কানের পর্দাটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস নেই, একদম ক্লিয়ার, এবং তার কানটা ঝকঝকে চকচকে কানের পর্দা, কোনো ছিদ্র নেই। আমি কি বোঝাতে পেরেছি? একদম ক্লিয়ার। হ্যাঁ, নিশ্চয়ই খেয়াল করলেন আমার যে সম্মানিত রোগীর যে কানের ভেতরে সমস্যাটা কি কারণে হয়েছে, কারণ তার সমস্যার মূলে রয়েছে কানের মধ্যে ফাঙ্গাস বা ছত্রাক। আমরা একটু তার এই পর্যায়ে বাম কানটি একটু দেখে দিচ্ছি কি অবস্থা তার বাম কানের পর্দা। এইটা বাম কানের পর্দাটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, বাম কানের পর্দা একদম ঠিক আছে, এবং এই এই যে এটা এটা একটা সুস্থ মানুষের কানের পর্দাটা ঠিক এরকম থাকে, এবং এখানে কোন অফলাইট আছে, হ্যান্ডেল অফ ম্যালিয়াস একটা অবয়ব দেখা যাচ্ছে, এবং এটার ভেতরে কিন্তু ওই ডান কানের মতন কোনো রকম কোনো ফাঙ্গাস নেই, রাইট? তাহলে আমরা কি করতে চাই, আমরা এই রোগীকে কিভাবে সুস্থ করতে পারবো? মূলত এখানে সহজ সিস্টেম রয়েছে। আমাদের প্রথম কাজটি হয়েছে যে ছত্রাকগুলো তার কানের মধ্যে জন্ম নিয়েছে, সেই ছত্রাকের গুলোকে আমরা এখন বের করে দিব ওরাল সাকশন অ্যান্ড ক্লিয়ারেন্সের মাধ্যমে। থাকুন আমাদের সাথে। আমরা সম্পূর্ণ অ্যাসেপটিক প্রিকশনে তার কানের ভেতরে যে ফাঙ্গাসগুলো জন্ম নিয়েছে সেগুলো আমরা ওরাল সাকশন ক্লিয়ারেন্সের মাধ্যমে একদম পরিষ্কার করে দিব, এবং তাৎক্ষণিকভাবে তার অনেকটা ভালো লাগা কাজ করবে, কারণ তার কানের মধ্যে যে আটকা আটকা ভাবটি রয়েছে সেটিও চলে যাবে, এবং কানের মধ্যে যে ধরনের
ইরিটেশন ফিল হচ্ছিল সেই ইরিটেশনটাও কিন্তু কমে যাবে এবং খুবই বাজে একটি অবস্থা কানের মধ্যে রয়েছে, আমরা এই জিনিসগুলো এখন এই মুহূর্তে পরিষ্কার করে দিচ্ছি। আমরা এই মুহূর্তে অরাল সাকশন ক্লিয়ারেন্স করার পরবর্তীতে আমরা তাকে একটি অ্যান্টি ফাঙ্গাল অয়েন্টমেন্ট তার কানের মধ্যে প্রবিং করে দিয়ে দিব, যাতে করে যে ফাঙ্গাল যে স্পোর যেগুলো থাকবে সেগুলো আশা করছি যেটা কিল হয়ে যাবে অর্থাৎ মারা যাবে, এবং এতে করে সে সম্পূর্ণ ছত্রাক মুক্ত থাকবে। এবং পরবর্তীতে আমরা যেটি করতে চাই তার কানের মধ্যে একটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডের একটি ড্রপ দিব, যে ড্রপটি সে চার ফোঁটা করে ডান কানের ছিদ্রে দিনে দুইবার দিবে। এভাবে টানা 2 সপ্তাহ দেওয়ার পর আমরা আশা রাখছি তার কানের ভেতরে যে সংক্রমণটি সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। এরপর আমরা একটি ফলো আপ করবো, অর্থাৎ তাকে আবার একটু দেখব, যদি দেখি যে কানটি শুকিয়ে গেছে দেন আমরা আরো 2 সপ্তাহ ওয়েট করব, এবং 2 সপ্তাহ পর অর্থাৎ টোটাল 4 সপ্তাহ পর, আজকে থেকে 4 সপ্তাহ পর আমরা প্ল্যান করব তার কানের এই যে যে ছিদ্র যে জায়গাটি আপনাদেরকে দেখালাম পর্দা যে ছিদ্র সেই ছিদ্রটি আমরা বন্ধ করে দিতে পারবো নতুন একটি পর্দা লাগিয়ে। ঠিক আছে, এভাবেই মূলত আমরা চিকিৎসা করতে চাই। তো এই মুহূর্তে আমাদের মোটামুটি কান অনেকটাই আশা করছি হালকা হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করুন যে আমরা ইতিমধ্যে তার কানটাকে একদম পরিষ্কার করে দিলাম, এবং এই পর্যায়ে আমরা একটু জানাতে চাই যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি। পরবর্তী পদক্ষেপ হচ্ছে ঠিক কানের পেছনে এখানে এই ঠিক পেছনে যে আমরা নিচে একটি গ্রাফ্ট রয়েছে যার নাম হচ্ছে টেম্পোরালিস মাসল ফাসা গ্রাফ্ট, এই গ্রাফটি আমরা তুলব এবং গোড়া একটি চিকন লাইন তৈরি করব যেটি পরবর্তীতে বোঝাও যাবে না। এরপর টোটাল প্রসিজিউরটিকে আমরা একটা এন্ডোস্কোপিক পদ্ধতিতে অর্থাৎ কালজাইসে মাইক্রোস্কোপ দিয়ে আমরা টিম্পানোপ্লাস্টি করতে পারবো, এবং এই টিম্পানোপ্লাস্টিটি সম্পন্ন করলে সে নতুন ভাবে আবার বাঁচার স্বপ্ন দেখবে এবং সেই সাথে ফিরে পাবে তার সেই আগের মতন, অর্থাৎ যেভাবে তার কানের পর্দা ছিল, অর্থাৎ নতুন করে পর্দা তৈরি হবে তার এই কানের মধ্যে। তো এভাবেই আমরা কানের চিকিৎসা করে থাকি, আসুন আমরা সতর্ক হই। এবং সেই সাথে সাইফুল ইসলাম, আপনার এই যে কানের ভিতরে যে একটা অসুস্থ যন্ত্রণা একটা ছিল, মানে ব্লকেজ ভাব ছিল, এই পরিষ্কার করার পর কেমন লাগছে একটু বলেন আপনি আমার। স্যার একটু হালকা লাগছে। হালকা লাগছে, হ্যাঁ, স্বাভাবিকভাবেই আপনার ভেতরে যদি কোনো কিছু জমে থাকে সেটা বের না করা পর্যন্ত কিন্তু আপনি মুক্ত হবেন না। আমরা ইতিমধ্যে তার যে ফাঙ্গাস গুলো জমেছিল সেগুলোকে আমরা পরিষ্কার করে দিয়েছি, এবং পরবর্তীতে চিকিৎসা কিন্তু এখানে শেষ নয়, আমরা তাকে যেটা বলছিলাম যে আজকে থেকে তার চিকিৎসা শুরু হয়ে গেল এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ফলো আপ করে আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো নিব। আপনারা কানের যত্ন নেবেন এবং যথাসময়ে একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আপনার কানকে ভালো রাখুন, ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।